আমাদের দেশের মানুষ মানবতা বলতে যদি এতটুকু থাকে যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা সেনাবাহিনীতে যোগ দিয়েছেন দেশের জন্য আত্মোৎসর্গ করবেন বলে তাদের আপনি নম্বর বানিয়ে দিলেন এতটাই অমানবিক ছিলেন আপনি জিয়াউর রহমান ঘুমের তালিকা জিয়াউর রহমান যেদিন মৃত্যুবরণ করেন তার সঙ্গে সঙ্গে এই ঘুমের তালিকা তিনিই নিয়ে গেছেন বছর পর মাকে তারা শাড়ি দিয়েছে বিধবার যে তোমার স্বামীকে জিয়াউর রহমান ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে হত্যা করেছিল এটি ১৯৭৭ সালের গণ অভ্যুত্থান এবং তার প্রেক্ষাপট নামক বইয়ের থেকেই আমি উদ্ধৃত করছি সেই সময়ে যা ঘটেছিল সেটিকে কালো অধ্যায় হিসেবে বারবার চিহ্নিত করা হয়েছিল এবং সেই কালো অধ্যায় মানে কি সেটি ছিল ঘুমের অধ্যায় সেটি ছিল নির্যাতনের অধ্যায় সেটি ছিল মানবহত্যার অধ্যায় সেটি ছিল প্রতিবার হত্যার অধ্যায় সেটি ছিল মুক্তিযোদ্ধার নিধন ষড়যন্ত্র তাহলে এই যে ২৩টি বা ২০টি বছর আলিয়া জানতে পারল না যে তার স্বামী কোথায় পরবর্তীতে শুধু তালিকা দেখে তার সন্তানরা বলল যে তাকে গণফাঁসিতে জিয়াউর রহমান হত্যা করেছেন এই ২৩টি বছর ওনার এই নিখোঁজ হওয়াকে আমরা কি বলতে পারি ঘুম তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি ২০টি বছর আলেয়ার স্বামী ঘুম হয়েছিলেন ১৯৭৮ সালে ওয়াশিংটন পোস্টে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্সের বরাত দিয়ে বলা হয় আমাদের মনে হয় কোর্ট স্থাপনের পূর্বেই ৩০ থেকে ৪০ জন মানুষকে হত্যা করা হয়েছে তাহলে এই ৩০ থেকে ৪০ জন যাদেরকে জিয়াউর রহমান ক্যাঙ্গারু কোর্টে হত্যা করেছিলেন তাদেরকে কি বলা যায় এই ৩০ থেকে ৪০ জন মানুষ সেদিন গুম করা হয়েছিল আমাদের দেশের মানুষ মানবতা বলতে যদি এতটুকু থাকে যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা সেনাবাহিনীতে যোগ দিয়েছেন দেশের জন্য আত্মোৎসর্গ করবেন বলে তাদের আপনি নম্বর বানিয়ে দিলেন এতটাই অমানবিক ছিলেন আপনি জিয়াউর রহমান আমি জিয়াউর রহমানের এই বিচারহীনতা এবং টর্চারের কিছু দৃষ্টান্ত দিতে চাই এক মিনিটেই জীবন মৃত্যুর ফয়সালা করা হতো কর্পোরাল আনোয়ার ঠাকুর চোখ হাত মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হতো কর্পোরাল শাহ মুনি শরীফ দেখি আমার চারপাশে রক্তের বন্যা প্রত্যক্ষদর্শী জাপানি মন্ত্রী হাসিমি ইসি শুট 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 টু কিল জেনারেল মীর শওকত আলী বিচারকদের লাইসেন্স নিয়ে সেই দিন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মেতেছিলেন অ্যান্থনি মাস্কারানহাস রাষ্ট্রীয় আয়োজনে মারা কি আর কঠিন কাজ এরশাদ জল্লাদুল জল্লাদ তিনি বলেছিলেন যেসব সেনা সদস্যদের আত্মীয়দের না জানিয়ে এটা খুলিয়ে দিন যেসব সেনা সদস্যদের আত্মীয়দের না জানিয়ে রাতের অন্ধকারে আজিমপুর কবরস্থানে কবরস্থ করা হয়েছিল আজ পর্যন্ত অনেকে গুম আছেন আজ পর্যন্ত তাদের সন্তানেরা জানে না তাদের বাবার কবর কোথায় আজ পর্যন্ত তাদের সন্তানেরা জানে না তাদের বাবার এখন তো আর কবরে কবরও নেই এবং এই ঘুমের তালিকা জিয়াউর রহমান যেদিন মৃত্যুবরণ করেন তার সঙ্গে সঙ্গে এই ঘুমের তালিকা তিনিই নিয়ে গেছেন